লাইফের সব স্বপ্ন কি পূরণ হয়, কিন্তু চলমান বিপিএল এ পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রংপুর রাইডার্স। অন্যদিকে আসরের শুরুটা ভালো করলেও সুপার ফোরে উঠতে লড়াই করছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী রংপুরের বিপক্ষে মুখোমুখি হয়েছে বন্দরনগরীর দলটি। শুক্রবার 16 ফেব্রুয়ারি দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রংপুর রাইডার্স। এ ম্যাচে 2 পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে সোহানের দল। রিপন মণ্ডলকে বাদ দিয়ে দলে নিয়েছে হাসান মুরাদকে এবং ইমরান তাহিরের পরিবর্তে একাদশে ফিরেছেন ব্র্যান্ডন কিং।